আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনটির প্রথম চালান। এর মধ্যে সেগুলো একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে জনগণকে উৎসাহিত করতে টিভি ক্যামেরার সামনেই টিকা নিতে সম্মত হয়েছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট। সংক্রমণ বাড়তে থাকায় গণটিকা কর্মসূচি শুরু করেছে রাশিয়া। অন্যদিকে নিজেদের জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। নিবিড় আমিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। অবশেষে যুক্তরাজ্যে পৌঁছালো বিশ্বের প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদিত ফাইজারের টিকার প্রথম চালান। মজুত করার জন্য নেওয়া হয়েছে একটি কেন্দ্রে, যেখান থেকে স্থানীয় হাসপাতালগুলোতে করা হবে বিতরণ। টিকাটির 4 কোটি ডোজ ক্রয়ের আবেদন করেছে বরিস প্রশাসন, যা 2 কোটি লোকের দেহে প্রয়োগের জন্য পর্যাপ্ত। বুধবার মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি বলেছিলেন, টিকা চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা অবলম্বন করেনি ব্রিটেন। তবে এমন বক্তব্যের জন্য বৃহস্পতিবার পুনরায় ক্ষমা চেয়েছেন তিনি। জানান, যুক্তরাজ্য বিজ্ঞানসম্মতভাবে যাচাই করেই অনুমোদন দিয়েছে বলে বিশ্বাস তার। আর জনগণকে উৎসাহিত করতে টিভি ক্যামেরার সামনে করোনা ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় ব্যাপক পরিসরে টিকা কর্মসূচি শুরু করে দিয়েছে রাশিয়া। ফ্রান্স জানিয়েছে বিনামূল্যেই ফরাসিদের কাছে বিতরণ হবে করোনার ভ্যাকসিন। বৃহস্পতিবার নিজেদের টিকাদান পরিকল্পনার ঘোষণা দিয়েছে পর্তুগাল। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই প্রথম ধাপ শেষ করার লক্ষ্য তাদের। আর আগামী জানুয়ারিতে ব্রাজিলের সাও পাওলোতে শুরু হবে চীনের সিনোভ্যাক টিকার প্রয়োগ। অন্যদিকে করোনা ভাইরাসের টিকাগুলোর প্রতিশ্রুতি অসাধারণ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুস। জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে সরবরাহগুলো কিছুটা সীমিত হতে পারে, ফলে টিকা গ্রহণে অগ্রাধিকার দেয়া হবে কাদের সে ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিতে হবে দেশগুলোকে। নিবিড় আমিন, নিউজ 24।